এবং ক্রিকেটারদের পারফরম্যান্সে উন্নতি ও ইনজুরি মুক্ত রাখার কৌশল শেখাতে কোচদের জন্য বিশেষ কর্মশালা বিসিবি হাতে কলমে নিজেদের আরও সমৃদ্ধ করার আশা ফিফা প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়ায় পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল বৃহস্পতিবার সকালে কম্বোডিয়ার রাজধানী নমপেনে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল তবে সেদিন কোনো অনুশীলন করেননি জামাল ভূঁইয়ারা একদিন বিশ্রাম নিয়ে শুক্রবার অনুশীলনে নামে বাংলাদেশ তার আগে টিভিতে দল বেঁধে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের খেলা দেখেন কাব্রেরার দল এরপর টানা অনুশীলন করেছে বাংলাদেশ কম্বোডিয়ায় গেল কদিন ধরে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিল থাকায় মানিয়ে নিতে তেমন কোনো কষ্ট হয়নি ফুটবলারদের ২২ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ এর আগে ১৯ সেপ্টেম্বর আরও একটি আনঅফিসিয়াল ম্যাচ খেলবে জামাল তারিক কাজীরা অনূর্ধ্ব ১৮ ক্লাব ফুটবলের খবর লীগের দ্বিতীয় ম্যাচে আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র জয়ের পেছনের কারিগর মালয়েশিয়ান কোচ আকরাম শাহ আর্থিক টানাপোড়েন সহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ফুটবলারদের উৎসাহ যুগিয়েছেন দিয়েছেন জয়ের টোটকা লোভনীয় বেতন না পেলেও বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলারদের দক্ষতা উন্নয়নে তিন বছর ধরে কাজ করছেন এই মালয়েশিয়ান কোচ এই উচ্ছ্বাস ভয়কে জয় করে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল আবাহনীকে হারানোর উচ্ছ্বাস অনূর্ধ্ব ১৮ ফুটবল লীগের দ্বিতীয় ম্যাচে ঐতিহ্যবাহী আবাহনীর মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ রাজধানীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে মুক্তিযোদ্ধার ফুটবলাররা গোলের দেখা পায় ১২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন দেবজিৎ দ্বিতীয়ার্ধেও সেই ধারা অব্যাহত রাখে ৫৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন নাইমুল ২-০ গোলে পিছিয়ে পড়ে শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আবাহনী একের পর এক আক্রমণ সানিয়ে গোলের দেখা পায় ৮৫ মিনিটে গোল করেন শাহাদাত তবে সেই গোল শুধু ব্যবধানই কমিয়েছে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে উল্লাসে মাতে মুক্তিযোদ্ধার ফুটবলাররা অথচ ম্যাচের আগে পরিস্থিতি ছিল একেবারেই আলাদা মুক্তিযোদ্ধার ফুটবলারদের মনে ছিল আবাহনীকে মোকাবিলার ভয় আমরা ফার্স্টে অনেক ভয় পাইছিলাম কিন্তু কোচ আমাদের সাহস দিচ্ছে অনেক প্রত্যেক দিন রাতে আমাদের টিম মিটিং হয় কালকেও রাতে আমাদের টিম নিয়ে অনেক কিছু কথাবার্তা বলা হয়েছে টিম কেমনি কী খেললে ভালো হয় সবাই আমরা কম বেশি অনেক ভালো খেলছি এবং ২-১ গোলে আমরা জয়লাভ করলাম সবাই বলছে যে আবাহনী নাকি খুব ই ভালো টিম করছে খুবই করছে আঙ্গ কোচে কোচে যে প্র্যাকটিস করে শিখিয়ে দিচ্ছে এরমভাবে খেলছি পরে গোল আসর শুরুর আগে ছিল প্রস্তুতির ঘাটতি ছিল না খেলাধুলার পর্যাপ্ত সরঞ্জাম এরপরও মাঠে তাদের এমন পারফরম্যান্সের পেছনের কারিগর মালয়েশিয়ান কোচ আই নো দিস টিম হ্যাভ মেনি প্রবলেম বাট আই ম্যানেজ আমাদের দলে বেশ কিছু সমস্যা আছে আমরা মাত্র ৩ দিন অনুশীলন করেছি কারণ আমাদের যথেষ্ট টাকা ছিল না তবে দলের সবাই আমাকে সহযোগিতা করেছে হেড কোচের পদের জন্য নয় আমি মুক্তিযোদ্ধাকে আমার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সহযোগিতা করেছি বাংলাদেশের ঘরোয়া ফুটবল ও কোচদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমার লক্ষ্য আমি খুশি যে বর্তমানে বিপিএলে অনূর্ধ্ব ১৮ হচ্ছে আশা করি সামনে বাংলাদেশের ঘরোয়া ফুটবল আরও উন্নতি করবে ১৯ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মুক্তি মাসুম রাব্বি সময় সংবাদ ঢাকা আবারও স্বাগত খেলার সময় দেশের ক্রিকেটের খবর ক্রিকেটারদের পারফরম্যান্স বাড়ানো এবং ইনজুরি মুক্ত থাকার উপায় জানতে এবার কোচদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করেছে বিসিবি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির ট্রেনারের তত্ত্বাবধানে যেখানে যোগ দিয়েছেন বিসিবির কোচ ট্রেনার এবং ফিজিওরা মূলত বয়স ভিত্তিক থেকে মূল দলে আসা পর্যন্ত ক্রিকেটারদের দেখভাল করার বৈজ্ঞানিক উপায় নিয়েই কাজ করা হচ্ছে এখানে তবে এতেও পুরোপুরি সন্তুষ্ট নন কোচরা হাতে কলমে শিখতে চান তারা তাসকিন আহমেদ চোটে চোটে কাটিয়ে দিলেন ক্রিকেটীয় জীবনের একটা বড় সময় এখন একই অবস্থা চলছে হাসান মাহমুদকে নিয়ে তিনি কখন মাঠে থাকেন আর কখন রিহেবে সেটা বোঝা বড় দায়
ইঞ্জুরির সঙ্গে যুদ্ধ চলছে সাইফউদ্দিনেরও। শরীফুল কিছুদিন ভুগলেও এখন সুস্থ আছেন। ইয়াসির রাব্বি, লিটন, সোহান কাউকে নিয়েই পুরোপুরি স্বস্তির জায়গাতে নেই ক্রিকেট বোর্ড। তার উপর লম্বা ক্রিকেট মৌসুম আরও বেশি চিন্তায় ফেলেছে বিসিবিকে। সামনের ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের ফিট রাখতে তাই নড়ে চড়ে বসেছে তারা। কোচ, ফিজিও এবং ট্রেনারদের নিয়ে শুরু হয়েছে তিন দিনের কর্মশালা, যেখানে ক্রিকেটারদের ডায়েট, ইনজুরি রিহ্যাব থেকে শুরু করে পারফরমেন্স সবকিছুর সঙ্গে বিজ্ঞানকে যুক্ত করে নতুন দিগন্তের উন্মোচন করতে চায় ক্রিকেট বোর্ড। কোনো স্পোর্টসে আমরা এটা এখনও ব্যবহার করি নাই। আমাদের কোচরা আপনার বায়োমেকানিক্সের উপর বেসিক কিছু ট্রেনিং ইউজুয়ালি পেয়ে থাকে লেভেল ওয়ান লেভেল টুতে। তো আমরা চাচ্ছিলাম যে ইনডেপথ একটা কোর্স করানো, এইজ গ্রুপের পরে আপনার যখন আপনার এইচপিতে যাচ্ছে, ন্যাশনাল টিমে যাচ্ছে, পাইপলাইনটা কীভাবে মেনটেন করতে হয়, 19 পরে ন্যাশনাল টিম পর্যন্ত প্লেয়ারগুলোকে কীভাবে মেনটেন করতে হয়, এগুলোর কিছু গাইডলাইন আছে এই কোর্সের মধ্যে। কর্মশালা পরিচালনা করছেন ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির বায়োমেকানিক্স স্পেশালিস্ট ডক্টর রত্নেশ সিং। ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস নিয়ে কাজ করা রত্নেশ জানান, খেলাধুলার সাথে বিজ্ঞানের সমন্বয় করতে পারলেই বেস্ট আউটপুট পাওয়া যাবে। অ্যাপ্লিকেশন অফ দিস সায়েন্সেস, এটা বিজ্ঞান, এখানে কিছুই এমনি এমনি হয় না। একজন ক্রিকেটার কত স্পিডে ব্যাট চালাবে, বোলার কিভাবে গতি বাড়াবে, ফিল্ডারদের থ্রো করার ক্ষমতা, সবকিছুর বৈজ্ঞানিক উপায় আছে। আমি এখানে কোচ, ফিজিওদের চেষ্টা করব সবকিছুর একটা ধারণা দিতে, পরে যখন তারা ব্যবহারিক ভাবে এগুলো প্রয়োগ করবে তখন পার্থক্যটা বোঝা যাবে। কর্মশালায় স্থানীয় কোচদের মাঝে আছেন মাহবুব আলী জ্যাকি। বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করা এই অভিজ্ঞ কোচ শুধু ওয়ার্কশপেই তুষ্ট থাকতে নারাজ। তার চাওয়া বায়োমেকানিক্স ল্যাব, যেখানে হাতে কলমে তারা শিখবেন সবকিছু। একটা প্লেয়ার ইনজুরি হয়ে গেল, তাকে তাড়াতাড়ি কত কাম ব্যাক করতে হবে, আমাদের অফ ফর্মে চলে যেতে, সো ওই ফর্মের প্লেয়ারটা, কারণ হিউজ ইনভেস্টমেন্ট বিহাইন্ড দিস অল প্লেয়ার্স না, সো এই প্লেয়ারগুলোকে ব্যাক করতে হলে আমাদেরকে কী কী প্রসিডিওর ফলো করতে হবে, এই জিনিসগুলো আমাদের জানান, কীভাবে পারফরমেন্সটা আমরা ডেভেলপ করবো, কারণ আমরা বারবারই পারফরমেন্স নিয়েই কথা বলতেছি। 16 থেকে শুরু হওয়া এই ওয়ার্কশপ চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তিন দিনের এই কর্মশালায় টপ এবং হাই পারফরমেন্স মিলিয়ে অংশ নিচ্ছেন 26 স্থানীয় কোচ, ফিজিও এবং ট্রেনার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। দাসুন সানাকাকে অধিনায়ক করে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। স্ট্যান্ডবাই আছেন 5 মূল স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্ডিমালের। এশিয়া কাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন 5 ক্রিকেটার। চোটের কারণে এশিয়া কাপ দলে না থাকলেও অস্ট্রেলিয়ার টিকিট পেয়েছেন 2 পেসার লাহিরু কুমারা আর দুষ্মন্ত চামিরা। এশিয়া কাপের মতো টি টোয়েন্টির বিশ্ব আসরে প্রতিপক্ষকে চমকে দিতে চান অধিনায়ক সানাকা। এশিয়ার রাজা তারা 8 পর পুনরুদ্ধার করেছে এ অঞ্চলের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট, যে টুর্নামেন্টে 2 দফা পাকিস্তান আর 1 করে তারা হারিয়েছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তানকে। অথচ র্যাঙ্কিং এর গ্যাড়া কলেশে শ্রীলঙ্কাকে খেলতে হচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে। বিশ্বমঞ্চে কোন 15 প্রতিনিধিত্ব করবেন শ্রীলঙ্কার, সে অপেক্ষার দাড়ি টেনেছে SLC আর দেশটির নির্বাচকরা, যেখানে আছে চমক, আছে তারুণ্যের জয়গান। মূল স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্ডিমালের। অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকছে দাসুন সানাকার হাতে। চোটের কারণে এশিয়া কাপ মিস করলেও অস্ট্রেলিয়ার বিমানে টিকিট পেয়েছেন 2 সিমার লাহিরু কুমার আর দুষ্মন্ত চামিরা। তবে শেষ পর্যন্ত তাদের একাদশে থাকাটা নির্ভর করবে ফিটনেসের ওপর। দলের বাকি নামগুলো মোটামুটি প্রত্যাশিতই। আসালাঙ্কা, নিশাঙ্কা, গুণাথিলাকা, মেন্ডিসের ওপর ব্যাটিংয়ের বড় দায়িত্ব। এশিয়া কাপের বহর থেকে ছিটকে গেছেন 5 বান্দারা, জয়া বিক্রমা, পাতি রানা, নুয়ানিদু আর আসিতা ফার্নান্দো। সেখান থেকে স্ট্যান্ডবাই দলে জায়গা পেয়েছেন 4 সঙ্গে বিনুরা ফার্নান্দো। এই 5 দলের সঙ্গে যাবেন অস্ট্রেলিয়ায়, থাকবেন স্ট্যান্ডবাই। এশিয়া কাপের আগে কেউ আমাদের ফেভারিটের তালিকায় ধরেনি, তবে টুর্নামেন্টে আমরা বেশ আত্মবিশ্বাসী ছিলাম। একটা দল হয়ে খেলার সুফল পেয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া বিশ্বকাপেও আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেটই খেলতে চাই। এবারের বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ এতে লঙ্কানদের 3 প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস আর সংযুক্ত আরব আমিরাত। এই বাধা টপকাতে পারলে মূল পর্বে গ্রুপ একে খেলবে শ্রীলঙ্কা, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। মাহবুব রিমন, সময় সংবাদ। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।